আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন যে যেখানে আছেন। তো চলে এসেছি আমার আইটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের এই ব্লগটি তৈরি করেছি আমি একটি রেস্টুরেন্ট রিভিউ নিয়ে। তো আশা করছি আমার এই পুরো ব্লগটি আপনারা দেখবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিতে নতুন এসেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেখুন আমার সাথে আমার নতুন ব্লগটি। তো ভিউয়ার্স, এই রেস্টুরেন্টটি হচ্ছে অ্যাবাকাস রেস্টুরেন্ট, আর এটা হচ্ছে গুলশান এভিনিউতে। তো এর ডিটেলস আমি অ্যাড্রেসটা আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে দিব। এবং এই রেস্টুরেন্টের একটি ফেসবুক পেজ আছে, যে পেজের যে লিঙ্কটা সেটাও আমি এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এই ভিডিওর নিচে। তো ভিউয়ার্স চলুন ঘুরে ঘুরে দেখি রেস্টুরেন্টে কী কী আছে। আর হ্যাঁ, বলে নিচ্ছি, এটা কিন্তু বিশাল বড় একটা রেস্টুরেন্ট। এখানে বাচ্চাদের প্লে জোন থেকে শুরু করে বিভিন্ন ধরনের পার্টি যে অর্গানাইজ, সব কিছু এখানে আছে। তো আপনারা এখানে বার্থডে সেলিব্রেট করতে পারবেন, কিংবা বিয়ের কোনো ওয়েডিং সেরেমনি যেটা আপনারা সেলিব্রেট করতে পারবেন। অনেক ধরনের আপনাদের স্পেস আছে এখানে, যাতে করে আপনারা যদি কোনো বড় কোনো অনুষ্ঠান করতে চান, যে কোনো ধরনের অনুষ্ঠান আপনারা এখানে করতে পারবেন। তো এখানে 50+ মেম্বারের জন্য বুফে আইটেম আছে। তারপরে হচ্ছে বুফের কিন্তু সুবিধা হচ্ছে আপনার লাঞ্চ আইটেমেও বুফে পাবেন এবং ডিনার আইটেমেও বুফে পাবেন। তো যখন গিয়েছিলাম আমি রেস্টুরেন্টটাতে, তো এখানে একটা বার্থডে পার্টি হবে, এর জন্য এটা জাস্ট একটা আলাদা জোন যেখানে বার্থডের জন্য সেটা রেডি করা হয়েছে। তো এখানে আরও বিভিন্ন আলাদা আলাদা জোন রয়েছে, প্রাইভেট কিছু জোন রয়েছে। তারপর এখানে দেখেন বুফের যে আইটেমগুলো, অনেকগুলি 50+ আপনার বুফে আইটেম রয়েছে। আর খাবারও কিন্তু এখানকার মানসম্মত, আপনারা চাইলে এখানে ঘুরে এসে দেখে যেতে পারেন। আপনাদের স্ন্যাক্স থেকে শুরু করে লাঞ্চ ডিনার সব ধরনের আইটেম কিন্তু আপনারা এখানে পাবেন। যে কোনো ধরনের ডিজার্ট এখানে আছে, ডিজার্টগুলো খুবই ইয়ামি। তো দেখেন খাবারগুলো দেখতেও কিন্তু খুব লোভনীয় লাগছে। তো আপনারা চাইলে কিন্তু রেস্টুরেন্টটাতে এসে ঘুরে যেতে পারেন এবং ফ্যামিলি নিয়ে সুন্দর একটা সময় কিন্তু কাটাতে পারেন। বেশ কিছু সময় নিয়ে আপনারা কিন্তু অনেকটা সময় এখানে কাটাতে পারেন, কারণ রেস্টুরেন্টটা অনেক বড়। যাই হোক, তো এই তো খাবারের আইটেমগুলো দেখেন, খুবই কিন্তু ইয়ামি এবং টেস্টি মনে হচ্ছে। হ্যাঁ, আমিও এখানে খাবার খেয়েছিলাম। তো যাই হোক, আপনাদের জন্য সুবিধার জন্য আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে কী কী ধরনের খাবার আইটেমগুলো এখানে রয়েছে। তো এটা হচ্ছে বুফে, যেটা সেটা হচ্ছে আপনার লাঞ্চ আইটেমের জন্য 40+ আছে, আর ডিনার আইটেম জন্য 50+ এখানে খাবার আইটেম আছে। আর লাঞ্চের জন্য যেটা হচ্ছে পার পার্সন 950, আর ডিনারের জন্য 1250 হচ্ছে আপনার বুফে আইটেমগুলো। আর এটা কিন্তু অলমোস্ট আপনি 200 পিপলের জন্য এই পার্টি সেন্টার আপনি অর্গানাইজ করতে পারবেন। তো যাই হোক, দেখেন আমি এখানে ঘুরে ঘুরে দেখছিলাম কী কী আইটেমগুলো এখানে রয়েছে। এখানে কিন্তু রাতের বেলা যেহেতু, তখন প্রায় অনেক আইটেম ছিল, 50+ আইটেম ছিল। যাই হোক, খাবারগুলো সবগুলোই দেখতে কিন্তু অনেক বেশি আমি দেখতে লাগছে। আর পরিবেশটা কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন, ডেকোরেশন তাহলে অসাম, একদম অনেক সুন্দর। যাই হোক, দেখতে থাকুন আমার সাথে।
এখানে হচ্ছে অনেক ফ্লেভারের আইসক্রিম রয়েছে, তো আমার আবার আইসক্রিম দেখে লোক সামলাতে পারিনি। তো আমি এখান থেকে স্ট্রবেরি আইসক্রিম যেটা সেটা আমি টেস্ট করেছিলাম। আইসক্রিমটা খেতে খুব বেশি দারুণ ছিল। এখানে বেশ কয়েক রকমের ফ্লেভার রয়েছে, আপনারা চলো যে এখানে যদি আসেন সব ধরনের আপনাদের পছন্দের ফ্লেভারগুলো আপনারা পাবেন এখানে। তো এই যে স্ট্রবেরি ফ্লেভারটা আমি নিয়েছিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছিলো খেতে। এরপরে হচ্ছে আমরা এখানে ডিনার করি, আমরা বেশ কিছু মানুষ ছিলাম সেখানে, তাই আমরা বুফেটা টেস্ট করে নিই। আমরা এখানে আমাদের পছন্দের মতন খাবার অর্ডার করে খেয়েছিলাম। তো এটা আমি এখানে আমরা স্যুপ অর্ডার করেছিলাম, থাই স্যুপটা। দেন হচ্ছে এখানে সালাদ, তারপরে আমি বেশ কিছু আইটেম। এখানে কিন্তু অনেক মানুষ ছিলাম আমরা, তো যে যার পছন্দের মতন আইটেম অর্ডার করেছিল। তো স্যুপের টেস্টটা খারাপ ছিল না, ভালোই বলবো। আর বাট কাশ্মীরের সালাডটা যেটা ছিল সেটা এতটা টেস্টি ছিল না। হ্যাঁ, স্যুপটা ভালো ছিল। আর এখানে চাউমিন দিয়েছি খেয়েছিলাম আমরা, চাউমিনের টেস্টটাও তেমন একটা ভালো ছিল না। বাট রাইস মোটামুটি বলতে গেলে খাবার ভালো আছে, বাট কিছু কিছু আইটেম আছে যে অতটা ভালো লাগেনি। কিন্তু আমার কাছে ভালো লাগেনি, আপনাদের কাছে ভালো লাগতেও পারে, তারপরে আপনারা এসে এখানে খেয়ে দেখতে পারেন। এটা হচ্ছে ক্যাশনের সালাডটা ছিল, তো টেস্ট ওভারঅল বলবো যে ওকে। হ্যাঁ, অন্থন খেয়েছিলাম, অন্থনটা মোটামুটি ভালো ভালো লেগেছে, আপনারা চলে এখানে এসে টেস্ট করতে পারেন। দেন হচ্ছে আমরা ডিনার আইটেম করেছিলাম, যেটা হচ্ছে রাইস নিয়েছিলাম এখানে। হ্যাঁ, বিফ সিজলিংটা এখানে আমার টেস্ট ভালো ছিল না, চিকেন ফ্রাইটা ভালো ছিল, রাইস ঠিক ছিল। আর এখানে ভেজিটেবল আইটেমটা ভালো ছিল, চাউমিনটা বিশেষ একটা ভালো লাগেনি। তো যাই হোক, ওভারঅল খাবার সব নিয়ে তো সব খাবার তো ভালো লাগে না সবার, বাট মোটামুটি বলতে গেলে ওকে, ফাইন। আপনারা ইচ্ছা করলে এখানে শুরু করতে পারেন। তো এই তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। তো আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর নতুন যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা ছোট্ট বেল আইকনে প্রেস করে দেবেন। এই তো, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।